আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। পরিবারের সদস্য সংখ্যা 13 আর ভোট পেলেন 3টি। তো চলুন বন্ধুরা, এই আশ্চর্য একটি খবর নিয়ে চলে আসলাম যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটে দাঁড়িয়ে নিজের পরিবারের সদস্যই ভোট দেয়নি। পরিবারের সদস্য 13 জন, কিন্তু ভোট পেল সে মাত্র 3টি। জেনে নিই কোথায় এই ঘটনাটি ঘটেছে। জালালউদ্দিন ওরফে জালাল কবিরাজ নির্বাচনে দাঁড়ানোর জন্য তার নেশায় পরিণত হয়েছে। তিনি সহ তার পরিবারের সদস্য 13 জন 2016 সালে নির্বাচনে পেয়েছিলেন 2টি ভোট, এবার নির্বাচনে পেয়েছেন 3টি ভোট। জালালউদ্দিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 1 নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। রবিবার অনুষ্ঠিত 3য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন মেম্বার পদে সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন মাত্র 3টি ভোট। এ নিয়ে ওই ভোটে 3য়বারের মতো নির্বাচনে অংশ নিলেন জালাল কবিরাজ। 2011 সালের নির্বাচনে 133টি ভোট পেয়েছিলেন এই জালাল কবিরাজ। জানা গেছে প্রার্থীদের মধ্যে হুমায়ুন কবির ফুটবল প্রতীকে 660টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জাহাঙ্গীর আলম মোরগ প্রতীকে পেয়েছেন 410টি ভোট। মির্জা আব্বাস টিউবওয়েল প্রতীকে 1টি ভোটও পাননি। হলফনামা সূত্রে জানা যায় 1987 সালে SSC পাশ করে জালালউদ্দিন। তার সংসার 3 স্ত্রী ও 4 ছেলে ও 5 মেয়ে রয়েছে। এদের মধ্যে তার স্ত্রীরা সহ 3 ছেলে ও 2 মেয়ে ভোটার, কিন্তু সে ভোট পেয়েছে মাত্র 3টি। জালালউদ্দিন বলেন, ভোটাররা বোঝেন না বলেই তারা অযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন, তবে একদিন মানুষের ভুল ভাঙবে। কিন্তু এই ছিল সর্বশেষ নিউজ। হয়তো জালালউদ্দিনের কথাই সত্য যে অবশ্যই মানুষ একদিন বুঝবে যে যোগ্য ব্যক্তিকে ভোট দিবে। তো সবাই বন্ধু ভালো থাকুন, আল্লাহ হাফেজ।